সারাদিন, হারমোনিয়াম সাথে রবে সারাদিন, নতুন পুরনো গান শুনবো এখন, জ্ঞানী গুণী আসবে না সুরে যখন, স্মিতার সাথে, স্মিতার সাথে, স্মিতার সাথে, স্মিতার সাথে। जो जग से कहा ना जाए वो सिर्फ तुम्ही से कहना जी। सोना सोना इतना भी कैसे तू सोना, तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। सोना सोना इतना भी कैसे तू सोना, तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। नमस्कार, मैं स्नीता और आपनारा देखछेन स्नीता म्यूजिक ऑफिशियल, लव म्यूजिक लिव म्यूजिक। আজকে পর্বে আমাদের সঙ্গে রয়েছে দুর্নিবার শাহ। দুর্নিবার কেমন আছিস? দারুন। দুর্নিবারকে যখনই জিজ্ঞেস করি দুর্নিবার এই কথাটা ঠিক এরম ভাবেই বলে, দারুন। তো আজকে পর্বটা শুরু করতে চাইবো দুর্নিবারের প্রিয় যে কোনো গান। আমি সবাইকেই অফারটা করছি। অফার? অফার কত পার্সেন্ট ডিসকাউন্ট? ডিসকাউন্ট ছাড়া তুই মানে যাবি না? না না, অফকোর্স যাবো। তাহলে আপাতত কোনো ডিসকাউন্ট নেই? আচ্ছা, আমার ছোটবেলার একটা পছন্দের গান, দেখো রে নয়নে জগতের বাহার, জগতের বাহার দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে আহা মোরে, কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার। দারুন 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 শোনালি গানটা। তো আমি একটু জানতে চাইবো তোর ছোটবেলায় কিভাবে তোর গান শেখার শুরু কিভাবে, কারণ আমি যাবে থেকে তোকে চিনি, তুই চাকরি বাকরি করতি, তারপর ফটোগ্রাফি করতি, তারপর সেখান থেকে তুই সারেগামা পার আসা। তো আমি ছোটবেলার ঘটনাটা একটু জানতে চাই। আমার গান শোনাটা শুরু হয় হলো দুষ্টুমি করলে শাস্তি পাওয়াটা ছিল আমার গান শোনার। ও তাই নাকি? হ্যাঁ। তো গান শুনতে একদম ভালোই লাগে? না না, গান শুনতে ভালোবাসতাম, কিন্তু আগে ওইটা করে আমাকে শান্ত করে রাখা হতো। ও আচ্ছা। তো সেটা আমার দাদু করতেন সেটা। তো আমার ওই মাসতুতো পিস্তুতো ভাই বোনরা যখন একসাথে খেলাধুলা করছে, ধর কাউকে একটু মেরে দিলাম, গানগুলো শুনে শাস্তি পেতাম। তো তখন থেকেই বেশ একটা ভালো লাগার ব্যাপার তৈরি হয়। শাস্তি যদি এত মিষ্টি হয়, এরকম শাস্তি বারবার বারবার পেতে ইচ্ছা করে। নাইস। তারপর তো স্কুল লাইফ, কলেজ লাইফ, ওই সময় কি গান বাজনা শেখা বা কিছু ট্রেনিং শুরু করেছিলি? স্কুল লাইফটাতে আমার প্রথমত মিউজিক্যাল ট্রেনিং প্রথম শুরু হয় তবলাতে। আমার সেজ দিদা লতিকা বানিয়েছে, আচ্ছা, ওনার কাছে শেখা শুরু তবলা। তো উনি মোটামুটি আমাদের ফ্যামিলির যে কজন গান শিখেছেন বা গান গেয়েছেন সবার টিচার উনি ছিলেন। আচ্ছা। আমার মার, আমার মাসির, আমার দিদার, আমার মামার, তো আমারও ইভেনচুয়ালি। তো ওনার কাছে প্রথম তবলায় হাতে করি, এবং পরবর্তীকালে একটু একটু বড় হই যখন অ্যারাউন্ড 3-4 এরকম সময়, তখন উনি বলেন যে না, ওকে গান শেখাও।
আচ্ছা তো সেই সময় থেকে আমার গুরুজির কাছে যাওয়া শুরু অরবিন্দ চক্রবর্তী আচ্ছা ওনার কাছে শেখা কোনো গান তোর এখন মনে পড়ছে হ্যাঁ বড় সারো মেঘ ভেসে যায় অলকার পথে যেথা বিরহী কাঁদে একলা বড় সারো মেঘ শুভ্রবলাকার মালা শুভ্রবলাকার মালা কণ্ঠে পরালোকে শ্যামল তনুতে কি মাধুরী ছড়ালো শেখা কোন সে বিরোধী প্রিয় শেখা কোন সে বিরোধী প্রিয় ছলো ছলো চোখে ব্যথালয়ে চায় বড় সারুণে সেমি ক্লাসিক্যাল মানে অন্য রকম আমি সারেগামা পা যতদিন আমি তোকে দেখেছি ওই সময় থেকে তোর সাথে আমার পরিচয় বা আলাপ যাই বলিস তো আমি তোকে এরকম গান ফার্স্ট টাইম গাইতে শুনলাম ইভেন আমার মনে হয় আমার মতো অনেকেই তুই কি লাইভে এরকম গান সেমি ক্লাসিক্যাল পারফর্ম করিস দেখ মানুষ প্রথমত শুনতে চায় হলো এই রাত তোমার আমার তারপর হয়তো তোমারই জন্য বা কিছু দিশেহারা মানুষ নাচের গান শুনতে চান তো ওই আর কি তো সেখানে আমি যদি হঠাৎ করে বড় সারো মেঘে গাইতে শুরু করি তখন সবাই ওই মেঘের মতো পালিয়ে চলে যাবে সেটা সুযোগ হয় না কিন্তু একদম একদম মানে আমার গান শেখো বললাম তো ওই গান আপব্রিংগিংটা ওই এই ধরনের গানই গান শুনে তো আমি সাইগোমার পরে যদিও অনেক শ্রোতা তোর সাথে আমার দেখা হয়েছে বা আমরা দুজন একটা ডুয়েটও গিয়েছি রবীন্দ্রনাথের গান যে ছিল আমার স্বপ্নের চারিণি সেটা আপনারা স্মিতা মিউজিক অফিসিয়ালে শুনতে পারেন তো তবে এরকমভাবে আড্ডা জমিয়ে বা তোর অন্যান্য ধরনের গান শোনা এর আগে হয়নি তো আপনাদের কি বলতে চাইবো যে সারেগামাপার সময় দুর্নিভার বলতো যে দুর্নিভার আমার খুব রাগ ছিল এখনও আছে কেন বল সেটা না বল বলবো না থাকছে আসলে আমাদের ফোক গ্রুপের সবাই মিলে আমরা এমন অত্যাচার করতাম ওদের উপরে ওরে লাইট মিউজিকের সবাই আমাদের উপর প্রচন্ড বিতশ্রদ্ধ হয়ে যেত কি বল হ্যাঁ একটা দল প্রত্যেক সপ্তাহে গ্রুপ অফ দা উইক যত ধরনের পুরস্কার আছে পসিবল যত মেডেল কয়েন টাকা কড়ি পয়সা সব নিয়ে তারা বাড়ি চলে যাচ্ছে আমরা শুধু হাত তালি দিচ্ছি তাহলে তুই লাইট মিউজিকে তুই ফার্স্ট হতে পারতিস না যদি আমরা পুরোটা সেটা করতাম তুই ফার্স্ট হলি কি করে চরম লেভেল আর বেসিক্যালি আমরা গোটা প্রসেসটা খুব এনজয় করি একদম একদম এই জন্য মাঝে মাঝে আমি ছুটে যাই মানে চলে যাই স্টুডিও গিয়ে যেদুর সাথে ওখানে যারা আমাদের খাবার দিত তাদের সাথে আড্ডা পাড্ডা মারা আমাদের সকলের সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং পুরোটা একটা ফ্যামিলি হয়ে গেছে তো ওই সময় গাওয়া কোনো গান যেটা তুই পরবর্তী গেলে আর গাওয়ার সুযোগ হয় তোর মনে মানে মনে পড়ছে না কোনো গান কোন সময় মানে সারেগামাপার সময় কোনো গাওয়া গান যেগুলো পরে গাওয়ার সুযোগ হয়নি সুযোগ হয়নি সেটা আমি ঠিক অফকোর্স মানে গাই না তার মধ্যে একটা গান হচ্ছে খুঁজেছি তোকে রাত বেরাতে এই গানটা গাই না আর গাইবো না ওয়াই জ্বলেনি আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের অলি গলি হয়ে কেন পালালি রাতের মরিচিকা লিখেছি একা একা বুঝতেই পারছিস কত গাইছিস আচ্ছা এরকম বেশ কিছু গান আছে যেগুলো গাইতে হয়েছিল কিন্তু আর আর এরকম কি গান আছে যেগুলো তোর গাইতে ইচ্ছে করে এটা যেমন ইচ্ছে করে গাইবে যেগুলো ইচ্ছে করে কিন্তু গাওয়া হয় না এরকম তো প্রচুর গান আছে যেমন সেমি ক্লাসিক্যাল তার মধ্যে আছে ফর এক্সাম্পল এই গানটা এসেছিল যে চাঁদিনী শরতের পারে
নিভে গেছে কারালো মেঘের পারে, নিভে গেছে কারালো মেঘের পারে, শূন্য ভরা অন্তরে সে যেত না কেমন যে সই একলা গহন মায়ার চলনা। এটা ইনফ্যাক্ট আমার শোনা প্রথম, মানে কনসিয়াসলি শোনা প্রথম অ্যালবাম আমার এটা, অজয় চক্রবর্তীর গাওয়া, সঞ্জয় চক্রবর্তীর কম্পোজিশনস অ্যারেঞ্জমেন্টস, এবং ব্রিলিয়েন্ট অ্যালবাম, ব্রিলিয়েন্ট অ্যালবাম, ভালোবাসি গাইতে, একটা শোনা। এটা হলো মানে কি বলবো, ইয়ে হচ্ছে আর কি, ঢাকনা খুলে অন্যান্য জিনিস বার করা হচ্ছে, এটা হলো সেটার জন্য ইন্টারভিউ। এটা আড্ডা হচ্ছে অনেক দিন বাদে, এখানে ডেফিনেটলি হ্যাঁ জিনিসপত্র, হাড়ির খবর ভাঙা, হাড়ির খবর ধর, গজল। কভি রেত কি উঁচে টি লোট জানা, ঘরোঁ দে মনানা বনা কর মিটানা, কভি রেত কি উঁচে টি লোট জানা, জানা জানা কভি রেত কি উঁচে টি লোট জানা, ঘরোঁ দে মনানা বনা কর মিটানা, বো মাসুম চাহত তকদীর আপনি, বো খাবো কি দোনো জাগীর আপনি, না দুনিয়া কা গম না রিশতো কি বন্ধন, না দুনিয়া কা গম না রিশতো কি বন্ধন, বড়ি খুবসূরত থি বো জিন্দগানি, বড়ি খুবসূরত থি বো জিন্দগানি, বড়ি খুবসূরত থি বো জিন্দগানি। অনেকদিন বাদে আমি ওই গানটা অনেকদিন বাদে শুনলাম। তো দুনিয়ার একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, যে যখন তুই লাইভ শো করিস, একটা প্রবলেম কি তুই ফেস করেছিস কখনো, যেটা আমার খুব প্র্যাকটিক্যাল মনে হয় যে মানে হয়তো করেও থাকতে পারি, সেই জন্য জিজ্ঞেস করছি, যে সারেগামাপার সময় ওরা যেভাবে তোকে রিপ্রেজেন্ট করেছিল, যে নর্মালি একটু স্লো অ্যান্ড রোম্যান্টিক গান বেশি তুই গেয়েছিস, তো আমি যখন পারফর্ম করি, আমি যদিও লোকগান গাই, তবুও লোকের মধ্যে একটা চাহত আছে যে একটু রিদমিক গান বেশি শোনা, তোর কাছেও কি সেরকম গানের জন্য বেশি রিকোয়েস্ট আসে, বা তুই এক ধরনের মানে এই ধরনের গান গাস বলে কি তোকে বলে যে কেন গাবো, একটা নাচের গান চাই? হ্যাঁ, এটা তো মানে এই অ্যাপ্রোচটা কিন্তু আছে, আছেই আছে, এটা তো ডেফিনেটলি আছে, কিন্তু আমার একটা খুব পরিষ্কার একটা রেসপন্স থাকে এটা। ধর ফর এক্সাম্পল তুই আমাকে ধর জিজ্ঞাসা কর, মানে আমি ধর গান গাইছি, তুই আমাকে একবার জিজ্ঞাসা কর দাদা একটা নাচের গান, জিজ্ঞাসা কর দাদা নাচের গান হো, না আচ্ছা এটা খুব পরিষ্কার এবং স্ট্রেট ফরওয়ার্ড আমি বলি, মানে তুই যে বলিস মানে তোর কখনো এই ইনসিকিউরিটিটা আসে না যে আচ্ছা অর্গানাইজাররা তাহলে কি করবে যারা তোকে নিয়ে যাচ্ছেন, বিকজ মানে ওরা তো রিপ্রেজেন্টেটিভ না, যারা নিয়ে যাচ্ছেন তারা হলো যারা অডিয়েন্স, আমি মাঝখানের যে মানুষগুলো আছেন সেটা তারা ভালোবেসে রেসপন্সিবিলিটি যদি নেন তাহলে সেটার প্রতি আমার 100% শ্রদ্ধা আছে, এবং আশা করি যে মোস্ট অফ দ্য পিপল তাই করেন, কিন্তু তারা নিয়ে যাচ্ছেন বলে অনুষ্ঠানটা হচ্ছে সেটা অনেস্টলি আমি বিশ্বাস করি না, কারণ মানুষ না চাইলে আমরা কোথাও গিয়ে গান গাইতে পারি। ঠিক ঠিক, তো তোর নিজেরও কখনো খারাপ লাগে না যে না তুই রিকোয়েস্টটা রাখতে পারছিস না অডিয়েন্সের? না কখনোই না, মানে রিকোয়েস্টটা রাখতে পারছি না, দেখ আমরা যারা স্টেজে পারফর্ম করছি আমাদের তো রেসপন্সিবিলিটি আছে, যে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতেই
জিনিসটাকে বোঝানো, সেই ল্যাঙ্গুয়েজটাই মানুষের কাছে ডেলিভার করা। কারণ সব দোকানে যদি বিরিয়ানি পাওয়া যেত তাহলে তো আর মিষ্টি দোকানটা হতো। মানে ব্যাপারটা কি বলতো, মানে ধর আমি শুরু করলাম আর গণেশ বন্দনা দিয়ে, তারপর আমি একটা এই রাত তোমার আমার মতো কোনো একটা গান গাইলাম, তারপর আরেকটা গান গাইলাম, দুই ফোর্থ গানটা আমার হঠাৎ করে গুলাবি আঁকি হয়ে যেতে পারে না। ইট মানে ডিসক্রিটলি ব্রেকস দ্য ফ্লো অফ দ্য মানে শো। হ্যাঁ ডেফিনেটলি, বাট সামটাইমস পিপল ইউজ টু আস্ক, হ্যাঁ মানে জিজ্ঞাসা করেন ডেফিনেটলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধীরে ধীরে হয়তো কোনো একটা দিন আসবে যখন মানুষ জানবে যে না এই ছেলেটা করে না। সেই হিসেবে আমরা গান শুনতে চাই, তো গান শুনতে গান গাইতে আসো বাবা তুমি। তো ডনিমা নতুন কি 2018 কি নতুন করছিস তুই? তোর একটা ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে। কি নাম ওটা? ডনিবার অফিশিয়াল। আর সেখানে খুব ধীরে সুস্থে ভিডিও আপলোড হয়, কারণ যা তৈরি হয় আমি নিজে তৈরি করি। তো একটা ছোট্ট টিম আছে আর আমাদের দল আছে, সো বেসিক্যালি খুব ল্যাদখোর একটা মানুষ আর কি। সো সেজন্য খুব ধীরে সুস্থে আর কি সব কাজকর্ম হয় ওখানে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সো সেই জন্য মানে অলরেডি স্মিতা অফিসিয়াল ইজ পপুলেটেড উইথ আ লট অফ ভিডিওস, বাট ডনিবার অফিসিয়াল ইজ লাইক ধীরে ধীরে একটা একটা ভিডিও, তারপর আবার তিন একটা ভিডিও। এতে স্মিতা যে এত অ্যাক্টিভ বা এত যে ভিডিও করতে পারছে সেটা কিন্তু আপনাদের এবং ডনিবারের মতো বন্ধুদের ছাড়া সেটা সম্ভব হতো না। নতুন আপাতত যেটা চলছে সেটা হচ্ছে যে আমাদের যে ডনিবারের দল সেটাকে ধীরে ধীরে গঠন করা হচ্ছে, মানে সেটা অলরেডি আছে যারা মেম্বার্স। ঠিক আছে, নতুন কিছু ভাবছিস যে মডার্ন গানের ক্ষেত্রে? এখন তো বাংলা বেসিক গানের মানে আমি আমার ছোটবেলায় যত বেশি বেসিক গান শুনেছি বা রিমেক, একটা সময় রিমেকের খুব চল ছিল। এইটা একটা ভালো কথা বলি, বেসিক গানের কথাটা এখন তো এখন কিন্তু বেসিক গান করছেন না কেন, করছেন বাট কিছুদিন আগে এক্স্যাক্টলি বা এফএম একটা বড় জায়গা ছিল যেখানে বেসিক গান বাংলা বেসিক গান রীতিমতো শোনানো হতো, মানে সারা দুপুর সারা বিকেল। কিন্তু সেই জায়গাটা বেশিরভাগ জায়গা নিয়ে নিয়েছে বাংলা এবং হিন্দি গান, সিনেমার গান সেই জায়গাটা নিয়ে নিয়েছে, বাংলা সিনেমা হোক বা হিন্দি। তোর এই জায়গাটায় কী বলার আছে? এই জায়গাটা একটাই জিনিস বলার আছে, বাঙালিদের থেকে আমার মনে হয় না মিউজিক্যালি পোটেনশিয়াল আর কারোর আছে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে। মানে মিউজিক্যালি উই আর প্রাউড টু সে আমরা সব থেকে বেশি পোটেন্ট এবং কেপেবল অফ মেকিং গুড মিউজিক, কারণ ওই এইখান থেকে আর কি 4,000 কিলোমিটার দূরে আরব সাগরের তীরে বসে যারা মিউজিক তৈরি করছেন তাদের মধ্যে মোর দ্যান 60% আর বাঙালি। সো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলায় জিনিসটা তৈরি করতে হবে এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা করার, বাকিরাও গান গাইছে আমাদের সাথে। ও কার গলা পছন্দ হয়েছে তোর না আমার? ও বয়াতে আছে না, সবুজ রঙের পাখি, ওটা টুনটুনি। ও আচ্ছা তাই নাকি? তুই টুনটুনি চিনিস না? আমি টুনটুনি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। এনিওয়ে, তো তুই বাংলা বেসিক গান যদি তুই আরো এগিয়ে নিয়ে যেতে চাস তো মনে হয় কি চেঞ্জেস হওয়া প্রয়োজন? যেটা দরকার সেটা হচ্ছে এই যে স্কুলে যারা যাচ্ছে তাদের একটু বাংলায় বেশি কথা বলতে হবে, যারা কলেজে যাচ্ছে তাদের একটু বাংলায় বেশি কথা বলতে হবে, যারা বাড়িতে থেকে বাবা মার সাথে কথা বলছে তাদের আর একটু বেশি বাংলায় কথা বলতে হবে, বাংলা ভাষাটা একটু কথা বলতে হবে। কারণ আমরাই এই গোটা ইন্টারভিউটার মধ্যে মাঝে মাঝে বেশ কিছু ইংলিশে বলছি, কিন্তু সেটা হয়তো চলিত ভাষার মধ্যে একটা কঠিন ইংরেজি কিছু বলিনি আমরা, খুব ক্যাজুয়াল ওই অংশ হিসেবে চলে আসছে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে বাংলা ভাষার চর্চাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, মানে এখনো হারায়নি, কমছে। হ্যাঁ মানে সিলেবাসের বাংলা বই আর ওই 100-200 নম্বরের বাংলা পরীক্ষা দেওয়া ছাড়া বাংলা ভাষার চর্চাটা ডেফিনেটলি আজকের দিনের স্কুলের বাচ্চাদের মধ্যে নেই। না নেই, আমি বাচ্চাদের দোষ থেকে বলবো যে মা বাবারাই পছন্দ করেন না যে বাড়িতে তুমি বাংলায় কথা বলো। সেটা হলে তখন বলবে তুমি, এখনো হয়নি।
আরে বেশিরভাগ আমি দেখছি যেটা সেটা তোকে বলছি যে মা বাবারাই চান যে তুমি ইংলিশে কথা বলো, প্র্যাকটিস করো, যদি তোমার ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমার চাকরি জীবনে কোনো অসুবিধা না হয়। এই তো স্টেপ, এবার স্টেপ বাই স্টেপ যদি তুই জাজ দেখবি গোড়ায় গলতটা হয়তো 200 বছর আগে কেউ করে গেছে, তো ওইটাতে আর গেলামই না। না ওটা যাচ্ছি না, বাট আমি তোর মানে ভিউটা জানতে চাইছি যে বাংলা বেসিক গান, যেহেতু তুই বাংলা গান গাস এবং হয়তো আমি তোর অরিজিনাল সো খুব তাড়াতাড়ি শুনতে পাবো, যে তোর নিজের গান দুঃখের গান বুঝতে মানুষের একটু বেশি সময় লাগে, কারণ দুঃখ না পেলে দুঃখের গান বোঝা যায় না, আনন্দ অনেক সহজে নেওয়া যায়। তো কিছু আমরা তৈরি করছি কিছু গান, দেখা যায় এই বছরের মাঝামাঝি হয়তো সেগুলো শুনতে পাবে মানুষজন। আর একটা দিক থেকে বলতে গেলে ছবিতে কিন্তু বেশ কিছু ভালো গান হচ্ছে। হ্যাঁ ছবিতে তো হচ্ছে এবং সেই গানগুলো আমাদের সামনেও আসছে, কারণ ভিজুয়াল এফেক্ট থাকছে বল বা আসলে আমি তোকে বললাম যে কারণে তো বললাম এফএম এর কথাটা তুই কি শুনিসনি এফএম এর গান? আর বেসিক গানের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, যে গান তৈরি করতে গেলে আর কিছু না হোক তো পয়সা দরকার। হ্যাঁ সেই পয়সাটা কে দেবে? আমরা দেখ সবসময় স্পন্সর, আমি এটা ব্যক্তিগতভাবে বলছি, স্পন্সরের কথা যদি আমরা ভেবে বসে থাকি তাহলে আমরা আমাদের যে খিদেটা, মানে আমার ভেতরে এত খিদে যে আমি ওই ওই ভরসায় বসে থাকতে পারি না, এটা আমার প্রবলেম বলতে পারি। হ্যাঁ গানের খিদে, নতুন কিছু তৈরি করার খিদেটা আমার বেশি, আমার কিছু করার নেই। ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা যদি নিজেরা নিজেদেরকে সাপোর্ট করতে শুরু করি তাহলেই জিনিসটা সর্ট আউট হয়ে যাবে। ধর তুই একটা গান লিখলি, তুই আমাকে বললি দুনিবার তুই গানটা গাইবি, নিশ্চয়ই গাইবো। সেখানে মানে সব কিছুকে যদি পয়সা করি দিয়ে বিচার না করে ভালোবাসার তাগিদে আমরা এগিয়ে যাই, আসলে সংগঠনটা খুব দরকার, ভীষণ দরকার, খুব দরকার, ভীষণ দরকার। যে কজন আমরা মানে অন্তত গান গাই বা মিউজিকের সাথে জড়িয়ে আছি, তারা যদি সবাই একটা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করি যে সবাই একটা পরিবার, সবাই একটা কমিউনিটিতে বিলং করি, তাহলে খুব চাপ আছে আটকানো। সত্যি সত্যি তাই, এবং ওই বিশ্বাসটা যেটা তুই বলছিস, মানে আমি সামহাও কোথাও না কোথাও এটা খুব ফেস করেছি, মানে বড়দের মধ্যে এই এনি ওনাকে পছন্দ করেন না, উনি তাকে পছন্দ করেন না, তার জন্য আমি সাফারার হচ্ছি, এটা আমি অনেকবার ফেস করেছি। যে না আমি নিজেদের ক্ষেত্রে এটা চাই না, আমি আমি এটা চাই না, আমি চাই আমাদের বন্ধুদের মধ্যে এই রিলেশনটা অনেক বেশি স্ট্রং হোক, যাতে আমরা একসাথে আরও অনেক কাজ করি। ঠিক, এবার তুই শোনা একটা রবীন্দ্রসঙ্গীত শোনা আমাদের, তুই এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাস। এ কি অন্ধকার এ ভারত ভূমি, বুঝি পিতা তারে ছেড়ে গেছো তুমি, প্রতি পলে পলে ডুবে রসাতলে, কে তারে উদ্ধার করিবে, চারিদিকে চাই নাহি হেরি গতি, নাহি যে আশ্রয় অসহায় অতি, চারিদিকে চাই নাহি হেরি গতি, নাহি যে আশ্রয় অসহায় অতি, আজি এ আধারে বিপদ পাথারে, কে তারে উদ্ধার করিবে। শুনেছিস এই গানটা? খুব সুন্দর। না আমি শুনিনি, এই গানটা স্বদেশ পর্যায়ের একটা গান আর নন রেকর্ডেড। আচ্ছা, স্বরলিপি খুঁজে একদিন বার করেছিলাম, তারপর শুনেছিলাম। তুই কি ফার্স্ট তুই রেকর্ড করতে চাস? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। রেকর্ড করবি না কিন্তু তুই আর গান, আপনারা শুনছেন আপনারা কেউ করবেন না, আমি করবো। আরো কিছু গান নিয়ে ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পর। জয় জগদীশ
ফিরে এলাম বিরতির পর, আর আজকের পর্বে আমার সঙ্গে রয়েছে দুর্নিবার। দুর্নিবার, তোর কেমন লাগছে আগে বল। প্রথম কথা হলো চাটা খুব ভালো, স্মিতার মগে করে স্মিতা আমাকে চা খাওয়াচ্ছে। সো স্মিতা মিউজিক অফিসিয়াল, আর এদিকে একটা স্মিতার ছবি, সুন্দর একটা মগ, সুন্দর একটা চা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর একটা জিনিস দেখে আমার সত্যিটা সত্যি খুব ভালো লাগছে, যেটা কোনো ইয়ার্কি না করে, কোনো মজা না করে, স্মিতার আগে যদি স্মিতা এখন যে কাজটা করছে সেটা যদি আমি করতে পারতাম তাহলে আমি ডেফিনেটলি খুব প্রাউড ফিল করতাম, যে ও একটা মানে এই সময় দাঁড়িয়ে আমাদের বাংলা ইউটিউব চ্যানেল যা আছে সেখানে একই পেশায় থাকা লোকেরা, কখনো কেউ আরেকজনের ইন্টারভিউ নেয় না, এবং সেখানে একটা অদ্ভুত ওই কে উপরে আছে কে নিচে আছে এই একটা অদ্ভুত মাপকাঠি চলে আসে সবসময়। তো সেই ব্যারিয়ারটা কাটিয়ে স্মিতার এই গোটা যে প্রসেসটাও করছে সেটার জন্য ডেফিনেটলি থ্যাংক ইউ, এবং আই এম ভেরি প্রাউড টু বি ইন দিস, আর ভেরি প্রাউড টু বি ওয়ান অফ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ। আর দুজনের ওর জার্নিটা অনেক আগে শুরু, আমার জার্নিটা যেখান থেকে শুরু সেটা একসাথে এসে মিশে গিয়ে আবার নিজেদের মতো করে সবাই কাজকর্ম করছে, এবং আমার বিশ্বাস এবং আশা সবাই যেন আমরা এরকমভাবেই এই সংগঠনের কথা যেটা বললাম, এই দলবদ্ধতা, এই বন্ধুত্বটা যেন বেঁচে থাকে, কারণ বন্ধুত্ব আর ভালোবাসা এই বেসিক মানুষের যে নিডসগুলো, এগুলো যদি হারিয়ে যায় তাহলে 20 বছর বাদে কলকাতায় শুধুমাত্র ফুচকা বিক্রি হবে, আর কিছু বিক্রি হবে না, কোনো গান টান কিছু হবে না, প্রচুর মানুষ চাকরি করতে যাবেন, প্রচুর মানুষ খাবেন, পার্টি করবেন, পার্টিতে কী বাজবে জানি না কিন্তু স্টেজে উঠে গান হবে না, মানুষ গান গাওয়ার ইচ্ছেটাই হারিয়ে যাবে, কারণ এখন প্রত্যেক বছর মানুষের, প্রত্যেক বছরও না ইনফ্যাক্ট, একটা গান হিট এটা বিচার হয় কত ভিউজ দিয়ে বা কত নাম্বার অফ হিটস দিয়ে, কিন্তু কত সময় ধরে একটা গান বাঁচছে সেই হিসেবটা এখন কেউ করে না, কারণ সেই সময়টা এত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, সেটা একটু 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 ধরতে হবে আমাদের, উই হ্যাভ টু বি স্টেডি অ্যান্ড মানে গান বাজার কথা কি বলছিস, একটা মানুষের ইমোশনের কোনো দাম নেই এখন আর, এখন মানুষ মানুষকে সম্মান দেয় না, গুরুত্ব দেয় না, সেই জন্যই তো চারিদিকে এত অবক্ষয়। আমরা যদি, আমরা যারা সাংগীতিক মানুষ, আমরা যারা একটু বেশি সেন্সিটিভ, তারা যদি অ্যাটলিস্ট এই কথাগুলো না ভাবি যে কেন আমি ওই জায়গায় ওই ইগোটা রাখবো, কে বেশি ভালো গায়, কি ওর ফ্যান ফলোয়ার্স বেশি আমি জানি, তো সেটা নিয়ে আমার কোনো রকম প্রবলেম মনে হয় না, বিকজ কোথাও না কোথাও, কোথাও না কোথাও আমিও ওর ফ্যান, আমি আমিও সেটা মনে করি, তো আমার সামহাও এই ব্যাপারটা আসে না। আমার এটাই মনে হয় যে আমরা যদি একসাথে এগোতে পারি আমরা অনেক দূর যাব, অনেক দিন থাকব, ঠিক কি না? তোর গলায় সবাই আধুনিক গান শুনেই অভ্যস্ত, তো আজকে স্মিতা মিউজিক অফিসিয়ালে তুই একটা, আমার রিকোয়েস্ট, একটা ফোক গান। নৌকার নাম বাতাসি রে, আরে নৌকার নাম বাতাসি রে, আরে জরে ও বাতাসে রে, যাইয়া বৈঠা মারিয়া যাও রে, আরে বৈঠা মারো, বৈঠা মারো রে, আরে ও ভাই সাল ভাইয়া রে, জারিয়া বৈঠা মারিয়া যাও রে, কে আল্লাহ কে বন্দে হস দে, আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হস দে, জো ভি হো কল ফির আয়েগা, আল্লাহ কে বন্দে হস দে, আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হস দে, জো ভি হো কল ফির আয়েগা। দারুণ দারুণ, খুব ভালো। তো এই এটা তুই কি গাইলি, ফোকটা কি কি গান, কি ধরনের গান গাইলি? যদ্দূর মনে হয় এটা ভাটিয়ালি। ভাটিয়ালি, আমি ঠিক বলেছি? হ্যাঁ, দুর্নিবার 10-10। ইয়েস, দুর্নিবার আজকে না অসাধারণ ভাটিয়ালি গান শোনালো আমাদের, তো আমি দেখতে পাচ্ছি কিন্তু কদূর ভবিষ্যতে তুই একটা ভালো ফোকের অ্যালবাম করছিস।
তো আমরা পর্বের শেষের দিকে চলে এসেছি। দুনিবারকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংকস আজকে স্মিতার সাথে, চিয়ার্স স্মিতার সাথে থাকার জন্য। আর আমাদের পুরো টিমের তরফ থেকে তোর জন্য আছে ছোট্ট একটা গিফট, দেখতে থাকুন স্মিতার সাথে প্রতি বুধবার ঠিক রাত 9টায় শুধুমাত্র স্মিতা মিউজিক অফিসিয়ালে। আর দুনিবারের সাথে একটা ডুয়েট গান আমরা ঠিক করলাম গিয়ে আমাদের আজকের পর্ব শেষ। আর প্লিজ এরকম এরকম ছোট ছোট গিফট দিতে থাকিস। হ্যাঁ শিওর শিওর, ছোট ছোট গিফট শিওর, কি করে ব্যাগে করে বাড়ি নিয়ে যাবো জানি না, এত ছোট গিফট। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হে থানাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হে থানাই কো মৃত্যু নাই কো জরা। শান্তি 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 হরি শান্তি শান্তি হরি দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা সারা। স্মিতার সাথে